কুষ্টিয়ায় উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের গৃহদাহ চরমে উঠেছে ভেড়ামারা উপজেলায় একক প্রার্থী ঘোষণা নিয়ে দ্বন্দ্ব এখন অনেকটাই প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা তাদের দাবি উপজেলার নেতাদের একক প্রার্থী ঘোষণার সিদ্ধান্তেই সৃষ্টি হয়েছে এ বিভেদ ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান রিপোর্ট দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে একুশে মে আর এই নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল এরা দুজনই আওয়ামী লীগ নেতা হলেও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ একক প্রার্থী ঘোষণা করেছেন আবুহেনা মোস্তফা কামালকে যা নিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ সৃষ্টি হয়েছে প্রকাশ্য বিভেদ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে নেতাকর্মীরা দলের প্রার্থী দুইজন যে যার কর্মী আমরা কর্মী আমাদের যার কাছে নিরাপদ মনে হবে আমরা তার ভোট করব আওয়ামী লীগের নির্দিষ্ট এবং একক কোন প্রার্থী থাকবে না সেক্ষেত্রে কিভাবে তারা এই প্রার্থী ঘোষণা করলো আমরা আওয়ামী লীগ বিভক্ত হতে চাই না আওয়ামী লীগকে বাঁচানোর জন্য আপনারা একটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত পোষণ করব উপজেলা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের এমন বিভেদ নিরসনে আওয়ামী লীগ নেতাদের একক প্রার্থী করার সিদ্ধান্তের পরিবর্তন চাই নেতাকর্মীরা আমরা চাই ভেড়ামের উপজেলা আওয়ামী সুসংগঠিত থাকুক ভোট উন্মুক্ত হোক আমরা চাচ্ছি যে এখানে কোনো আওয়ামী লীগের প্রার্থী বলে কোনো প্রচার না হোক দীর্ঘদিন আমরা রাজপথে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী সকল কার্যক্রমের সাথে কিন্তু ছিলাম তো থাকার কারণে আজকে এই ভোটকে কেন্দ্র করেই আমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছি তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি নয় উপজেলা আওয়ামী লীগের নেতারা আমি এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি না নেত্রী আমাকে সে ক্ষমতা সে স্বাধীনতা দেয়নি আর কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে জেলা আওয়ামী লীগের এই নেতা বলছেন কেন্দ্রের সিদ্ধান্ত মতোই উপজেলা নির্বাচনে কাজ করবেন নেতা দলের সিদ্ধান্ত যেটা আসছে দলের জন্য ভালো দেশের জন্য ভালো সংগঠনের জন্য ভালো সবার জন্য ভালো হবে সেইটাই কি আমরা বহন করে নিয়ে জায়গায় নিয়ে যেতে চাই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে এমন দ্বন্দ্ব দ্রুত নিরসন করা না গেলে দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়বে তৃণমূল আওয়ামী লীগ এমনটি মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা নাইদা শান্তি দেশ কুষ্টিয়া